সাইদুল হক আজকে প্রথম প্রশ্নটি করেছেন। তিনি বলেছেন, স্যার পড়াশোনায় মনোযোগী হওয়ার কিছু টিপস দিন। ধন্যবাদ সাইদুল হক, মনে হচ্ছে আপনি একজন শিক্ষার্থী, প্রকৃত শিক্ষার্থী। পড়াশোনাকেই সবচেয়ে কাছের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী হিসাবে গ্রহণ করে। পড়াশোনা ছাড়া আসলে প্রকৃত শিক্ষার্থী হওয়া যায় না, এলেমও তালাশ করা যায় না বা তালাশ করে সফল হওয়া যায় না। তো এই জন্য আমরা সকল শিক্ষার্থীকে, ছেলে মেয়ে সবাইকে, ছাত্রছাত্রী সকলকে আমরা উদ্বুদ্ধ করছি যেন বেশি বেশি তারা পড়াশোনা করে এবং বুঝে পড়ার গুরুত্ব তো অনেক বেশি, আমরা সেটা জানি। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন যে পড়ার কথা বলেছে সেটা বুঝে পড়ার কথাই বলেছে, না বুঝে পড়ার কোনো কথাই বলা হয়নি। তাহলে এখন বুঝে পড়ার জন্য কি দরকার? মনোযোগী হওয়া। মনোযোগী হওয়া ছাড়া পড়া কখনোই বুঝে আসবে না। এমনকি সব কিছু যদি একজন ব্যক্তি বুঝে কিন্তু সে যদি অমনোযোগী থাকে তার পড়াশোনা ভালো করে রপ্ত হবে না। অতএব পড়াশোনা ভালো করে বোঝার জন্য, রপ্ত করার জন্য মনোযোগী হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা মনোযোগী হব। মনোযোগী হওয়ার জন্য আসলে অনেকগুলো টিপস আছে। আমরা এখানে আরেকটা কথা একটু বলে নিতে চাই, যে অনেকেই বলেন যে আমাকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য কিছু দোয়া বাতলে দেন, কিছু তরিকা বাতলে দেন। এখানে যে কথাটা আমি প্রথমে বলতে চাচ্ছি সেই টিপসগুলোর আগে, সেটা হচ্ছে কোনো আলাদিনের চারাক বলে কিছু নেই এবং কোনো জাদুকরি কোনো বিষয়ও নেই, যেগুলো অ্যাডপ্ট করার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী রাতারাতি ভালো ছাত্র হয়ে যাবে এবং যেগুলো হয়তো দোয়া করার মধ্য দিয়ে সে সবচেয়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট করবে, আসলে এমন কোনো পদ্ধতি নেই। বরং পদ্ধতি যেটা আছে ভালো ছাত্র হওয়ার জন্য এবং পড়াশোনায় ভালো করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য, সেটি হচ্ছে আল দেরাসা আল জেদ্দিয়া, সিরিয়াস পড়াশোনা। আরবিতে বলা হয় আল দেরাসা আল জেদ্দিয়া, সিরিয়াস পড়াশোনা। এবং এই পড়াশোনার জন্য লাগাতার আমল করে যাওয়া, কষ্ট করে যাওয়া এবং শ্রম ও মেধা বিনিয়োগ করে যাওয়া, এর কোনো আর বিকল্প নেই, কোনো বিকল্প নেই। একজন ব্যক্তি তার স্মরণশক্তি অনেক বেশি হোক, মিডিয়াম হোক বা কম হোক, যে কোনো অবস্থাতেই তরিকা একটাই, পদ্ধতি একটাই, সেটা হলো অত্যধিক পরিশ্রম করা, পড়াশোনা করা এবং পড়াশোনা করার জন্য কষ্ট করা। যারা অনেক মজা করে সুখী জীবনযাপন করে কিংবা ধনীর দুলারি হয়ে যারা নিজেদের জীবনকে গড়ে তুলছেন, তাদের অধিকাংশই কিন্তু পড়াশোনায় ভালো নয়, মনোযোগী নয়, কারণ পড়াশোনা অনেক কষ্টের কাজ, যেটা তারা করতে রাজি নন। অতএব আমরা বলবো কোনো আসলে ছোটোখাটো মন্ত্রতন্ত্র দোয়া দিয়ে পড়াশোনার কাজটি সারা যাবে না, বরং এর জন্য উচ্চ মনোবল লাগবে, প্রচেষ্টা লাগবে এবং এর জন্য কষ্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে টিপসগুলো দেব সেগুলো কিন্তু পরিপূরক টিপস। মূল টিপসটা কিন্তু বলেই ফেলেছি, তাই না? সিরিয়াস পড়াশোনা এবং কষ্ট করা। তাহলে পরিপূরক টিপসের মধ্যে একটা হচ্ছে রেগুলার সালাত পড়া এবং ধীরে সুস্থে মনোযোগের সাথে খুদুরের সাথে সালাত পড়া, কারণ সালাত বান্দাকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত করে দেয়, ফলে আল্লাহর পক্ষ থেকে সে যাই করে প্রত্যেকটা কাজে বারাকা আসতে থাকে। প্রকৃত মুসল্লি সে দুনিয়ার সকল কাজ আল্লাহর নির্দেশ মতোই করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মতোই করে। অতএব আমরা বলবো যে প্রথম টিপসটা হচ্ছে আমাদের সকল শিক্ষার্থী, ছেলে এবং মেয়েরা যেন নামাজি হয়, সালাতে পূর্ণ মনোযোগ দেয় এবং যথাসম্ভব সময় ব্যয় করে সালাত পড়ে, কারণ সালাত হচ্ছে একটা মোটিভেটিং সিস্টেম,
মুসলিম বান্দাকে প্রবল উদ্দীপনা দান করে, প্রণোদনা দান করে, সে খুব বুস্ট আপ হয়। এই সালাতটা মানুষের আত্মগঠন করে, তার ভিতরের মানবীয়তার শক্তিগুলোকে জাগিয়ে তোলে, তাকে বরকতপূর্ণ কাজে সম্পৃক্ত করে দেয়। ফলে আমরা বলবো, শিক্ষার্থীরা যারা মনে করছে প্রচুর পড়াশোনা করা দরকার, এই জন্য সালাতকে স্যাক্রিফাইস করে নাও, সালাতকে স্যাক্রিফাইস করলে আপনার সাফল্যকে স্যাক্রিফাইস করতে হবে। আর যারা সাফল্য পেতে চান পড়াশোনায়, তাদেরকে অবশ্যই সালাতে দীর্ঘ সময় অথবা এনাফ টাইম ব্যয় করতে হবে, এবং সালাতের মাধ্যমে সে আল্লাহর কাছে বারাকা অর্জন করবে, দোয়া কবুল করিয়ে নেবে, এবং সে আত্মার প্রশান্তি, উইল পাওয়ার এসব কিছু অর্জন করবে সে সালাতের মধ্য দিয়ে। কারণ সালাত না পড়লে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং সে যাবতীয় বারাকা থেকে বঞ্চিত হবে। দ্বিতীয় যে টিপস, সেটা হচ্ছে একটা রুটিন করা, সময়টাকে ভাগ করে নেওয়া। এবং এখানে পার্সন টু পার্সন একটু পার্থক্য হতে পারে, কেউ হয়তো দিনের বেলায় পড়াটা ভালো রপ্ত করেন, কেউ হয়তো রাতের বেলায় পড়াটা রপ্ত করেন। এখন এটাকে নিজেকেই আবিষ্কার করে নিতে হবে, এবং তার রাতের বেলায় হোক আর দিনের বেলায় হোক, তাকে পর্যাপ্ত সময় বরাদ্দ করতে হবে পড়াশোনার জন্যে, এবং তার নিজের ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশনের সাথে ম্যাচ করে তার দিবসের শ্রেষ্ঠ সময়টুকু সে পড়াশোনায় ব্যয় করবে। আচ্ছা, তৃতীয় যে টিপস, সেটি হচ্ছে সে তার যে বিষয়গুলো উপর সে পড়াশোনা করছে, সেগুলো নিয়েও সে একটা প্ল্যান করবে। যে বিষয়গুলো তার খুব রপ্ত করা, সেগুলো বেশি বেশি পড়ার দরকার নেই, সেগুলো অল্প পড়লে চলবে। যে বিষয়গুলোতে তার বেশি পরিশ্রম দেওয়া দরকার এবং যেগুলো একটু কঠিন মনে হয়, তাহলে সেগুলো যেন সহজ হয় সেভাবে সে প্ল্যান করবে। অতএব তাকে বিষয়ভিত্তিক কিছু প্ল্যান করতে হবে, এবং বিষয়ভিত্তিক তার পড়াশোনারও কিছু রুটিন তাকে করতে হবে, যাতে সকল বিষয় সে ভালো করতে পারে। একজন ভালো শিক্ষার্থী পাঁচটা বিষয় ভালো করলো আর তিনটা বিষয় খারাপ করলো, তাহলে সে ভালো শিক্ষার্থী নয়। তার সকল বিষয়েই তাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে। চতুর্থ যে বিষয়টা, সেটি হচ্ছে পানাহারে ব্যালেন্স রক্ষা করা বা ব্যালেন্সড ডায়েট গ্রহণ করা, যেটাকে আমরা সুষম খাদ্য বলি। তাহলে পড়ার আগে পরে মিলিয়ে দিবসের বিভিন্ন সময়ে সে যেন সঠিকভাবে, সঠিক টাইমে, সঠিক নিয়মে আহার্য গ্রহণ করে। অন্য কথায়, সে যেন একটা ব্যালেন্স ডায়েট নিজের জন্য নির্ধারণ করে নেয়, যেটা তার শারীরিক মনোবল এবং শারীরিক মানসিক শক্তিকে বৃদ্ধি করবে। পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে পড়ার পরিবেশ তৈরি করা। একজন শিক্ষার্থী, সে কিন্তু বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, তাই না? সে তার বেডরুমে পড়াশোনা করে, সে তার বাসার রিডিং রুমে পড়াশোনা করে, সে অনেক সময় মাঠে হাঁটতে হাঁটতে পড়াশোনা করে, অনেক সময় সে মসজিদে যায়, মসজিদে বসেও দেখা যাচ্ছে বাসায় গিয়ে এখন পড়াশোনা করলে মন বসবে না, অথবা বাসায় মেহমান আছে, তাহলে বাকি সময়টা এসার পরে রাত 10টা পর্যন্ত পড়ে বাসায় ফিরে ঘুমিয়ে যাবে। মদিনা ইউনিভার্সিটিতে যখন আমরা পড়ছিলাম, তখন অর্থাৎ আমি আমার ব্যাচেলর ডিগ্রির সময়কার কথা বলছি, তখন আমরা দেখলাম যে মানুষ কতভাবে পড়াশোনা করে, এবং আমরাও তাই। কখনো কখনো যেমন আমরা পড়াশোনা করতাম সন্ধ্যার পর থেকে লনে, ইউনিভার্সিটির আঙিনায় বেঞ্চে বসে, আবার কখনো কখনো একটু নির্জন জায়গায়, আমার কাছে নির্জন জায়গাটা একটু ভালো মনে হতো পড়াশোনার জন্যে। যেমন ধরেন, এটা হতে পারে লাঞ্চের পরে একটু কাইলুলা করে, একটু বিশ্রাম করে, তারপরে আমরা পড়াশোনা, যখন পরীক্ষা সামনে হতো, কোনো সময় যাতে নষ্ট না হয়, তাহলে আমরা একটু ছোট্ট বাগানে চলে যেতাম, যেখানে অনেক খেজুর গাছ, তার ছায়ায় বসে অথবা একটু হেঁটে হেঁটে পড়াশোনা করা। পড়াশোনার ক্ষেত্রে আমরা মসজিদে দেখতাম যে কেউ বসে পড়ছে, কেউ হয়তো দাঁড়িয়ে পড়ছে, আবার কেউ সারা মসজিদকে ভিতরে প্রদক্ষিণ করে করে পড়ছে। অর্থাৎ যার যেভাবে পড়লে পড়াটা
আত্মস্থ হয়, পড়াটা বুঝে আসে, পড়াটা রপ্ত হয়, সেভাবে সে পড়বে, বাসায় পরিবেশটাকে সে সেভাবে গুছিয়ে নেবে। পড়াশোনার জন্য যেমন যদি সুন্দর করে বইগুলো সাজিয়ে শেলফে রাখা হয়, তাহলে পড়াশোনার একটা পরিবেশ তৈরি হয়, একটা সুন্দর টেবিল থাকবে, চেয়ার থাকবে, তাই না? এভাবে এবং বাসায় পড়াশোনার জন্য আরও সুন্দর পরিবেশও তৈরি করা যায়, যেমন বেডরুমেও শেলফ থাকবে, ড্রয়িং রুমে শেলফ থাকবে, আবার ডাইনিং রুমে একটা শেলফ থাকবে। অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যাতে শয়নে স্বপনে এবং আহার্য গ্রহণের সময় ডাইনিংয়ে সব জায়গায় সে পড়াশোনা করতে পারে। তাহলে এভাবেই আসলে ছাত্র জীবনটাকে পড়াশোনা দ্বারা সমৃদ্ধ করা যাবে। আর মনে রাখতে হবে, পড়াশোনা ছাড়া আসলে শিক্ষা অর্জন করা সম্ভব নয়। আচ্ছা, ষষ্ঠ যে বিষয়টা সেটি আমরা বলবো যে লাইব্রেরি ওয়ার্ক করা। বিশেষ করে যারা আপার লেভেলের শিক্ষার্থী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তাদের জন্য লাইব্রেরি ওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইব্রেরিতে সব ধরনের বই আছে এবং তাদের অনেক সময় প্রচুর রেফারেন্স বই ইউজ করতে হয়। শিক্ষকরা সাধারণত সেগুলোকে রেকমেন্ড করে থাকেন। এটা নিচের ক্লাসে হয়তো কম লাগে, কিন্তু উপরের ক্লাসে বেশি লাগে। অতএব আমাদেরকে লাইব্রেরিমুখী চিন্তাও করতে হবে। অনেক ছাত্ররা লাইব্রেরিতে বসে পড়া মানে বেশি ভালোবাসেন এবং তারা আসলে লাইব্রেরিতে বসে, যেহেতু সেখানে পুরো পরিবেশটাই পড়ার উপযোগী, তারা সেখানে পড়া রপ্ত করতে পারেন। আমি বাকি আরও কয়েকটা টিপস খুব দ্রুত বলে যাচ্ছি, কারণ একটা প্রশ্নে অনেক সময় আমরা ব্যয় করে ফেলছি। 7 নম্বর হলো, পড়াশোনার জন্য যে সময়টা আমরা বরাদ্দ করেছি এটা ধীরে ধীরে বাড়ানো। অনেক সময় অনেকের লম্বা টাইম পড়তে ভাল লাগে না, কিন্তু পরীক্ষা যত কাছে আসবে তত পড়ার টাইমটাকে একটু বাড়িয়ে নিতে হবে। যদি নর্মালি একজন স্টুডেন্ট বাড়িতে 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করে এবং এতে তার ক্লাসের পড়াটা রপ্ত হয়ে যায়, এখন তো ক্লাস পড়ে না, এখন পুরো বছর ধরে বার্ষিক পরীক্ষার জন্য সে প্রস্তুতি নেবে এবং পুরো বছর ধরে যা পড়েছে সেগুলোকে এখন সে রিভাইজ দেবে, তাহলে তো অল্প পড়া চলবে না, একদিনের পড়া সে আজকে পড়বে না। সে পরীক্ষা পর্যন্ত একটা রুটিন করবে যে তাকে পুরোটা সিলেবাস এ অল্প সময়ে রিভাইজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে সে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চলে যাবে প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে সে 6-7 ঘন্টা যাবে, এভাবে 8 থেকে 10 ঘন্টা ডেইলি একজন মেধাবী, মনোযোগী এবং সিরিয়াস শিক্ষার্থীর জন্য প্রয়োজন সময় বরাদ্দ করা। আচ্ছা, 8 নম্বর হলো পেছনের পড়া রিভাইজ করা, পেছনের পড়া রিভিশন দেওয়া, সেটা খুব জরুরি। পড়া রিভিশন দিলে পড়াগুলো খুব দ্রুত রপ্ত হয় এবং মনে থাকে। এবং 9 নম্বর হলো, পড়াশোনার মাঝখানে যদি সে কখনো একটু ক্লান্ত অনুভব করে বা শ্রান্ত অনুভব করে বা ঘুম আসছে এরকম হয়, একটু চলাফেরা করবে, হেঁটে আসবে। অনেক গল্প শোনা যায় যে আগের স্টুডেন্টরা পড়াশোনার জন্য এত সিরিয়াস ছিল যে যাতে ঘুমিয়ে তারা পড়াশোনার সময়টা নষ্ট না করে সেজন্য তারা কাটা পর্যন্ত বিছিয়ে রাখত। তো এটা যে সবাইকে করতে হবে নট নেসেসারি, আমি আগেই বলেছি প্রত্যেকে তার নিজের জন্য উপযোগী পদ্ধতি অবলম্বন করবেন এবং নিজের জন্য কোনটা সবচেয়ে ভালো সেটা তারা আবিষ্কার করে নেবেন। 10 নম্বর হচ্ছে, অনেক সময় যারা সাথী ক্লাসমেট এদের সাথে একটু পড়াশোনা আলাপ করে নেওয়া, শেয়ার করে নেওয়া, এতে মনে থাকে বেশি, বা অনেক সময় তাদের কাছ থেকে কিছু টিপস নেওয়া কিংবা যে পড়াটা একটু কঠিন সেটাকে আলোচনা করে তাকরার করে নিয়ে তার কাছে আরও সহজে রপ্ত করার কোনো পদ্ধতি জানা আছে কি না সেগুলো শেয়ার করা, তাতে পড়াশোনা অনেক ভালো থাকে। এবং এরপরে আমরা আরেকটা বলবো, সেটা 11 নম্বর সম্ভবত, সেটি হচ্ছে আসলে এই সিরিয়াস পড়াশোনার সময় অ্যান্ড্রয়েড ফোনকে একদম দূরে রাখতে হবে, ল্যাপটপ কোনো প্রয়োজন নেই, মানে একদম জরুরি প্রয়োজন ছাড়া এগুলোকে স্পর্শ করা যাবে না। ট্যাব, টিভি, হ্যাঁ, অনলাইন যত কার্যক্রম আছে বা ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোকে দূরে রাখতে হবে। সোশ্যাল নেটওয়ার্কের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ফেসবুক, ইউটিউব, কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ একজন শিক্ষার্থীর জন্য পড়ালেখাটা এত জরুরি, এত জরুরি, এত জরুরি যে সে যদি এই মুহূর্তে দিন মানে দুনিয়ার কোনো খবরও না রাখে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ সে তো
মাত্র নিজেকে গঠন করছে, নিজের পড়াশোনা দিয়ে সে তৈরি করছে, ভবিষ্যতের উম্মার সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলছে। আচ্ছা, আর মোটামুটি এ হচ্ছে আসলে কিছু টিপস। এর বাইরে আরও অনেক টিপস থাকতে পারে, শিক্ষকদের সাথে সম্পর্ক রাখা, কিংবা বাসায় যারা পড়াশোনাতে মনোযোগী তাদের সাথে একটু চলাফেরা করা, পড়ুয়া ছাত্রদের সাথে আড্ডা দেওয়া, এরকম আরও অনেকগুলো টিপস আছে। আমরা এতটুকু বলে সবাইকে, বিশেষ করে শিক্ষার্থীদেরকে এই আহ্বান জানাতে চাই যে তোমরা অনেক বেশি পড়াশোনা করো, অনেক সিরিয়াসলি পড়াশোনা করো, এবং পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে আমলে কনভার্ট করো, বাস্তবে সেটাকে বাস্তবায়ন করো, এবং এভাবে তোমরা ভালো মুসলিম, ভালো মুমিন হয়ে যাও, দেশের মুসলিমদের এবং মানুষের সম্পদে পরিণত হও।